হ্যালো, কই তুমি? 2 ঘন্টা ধরে তোমার জন্য দাঁড়ায়েছি বাবা, তুমি কি আসবা? হ্যালো বাবু, আমি না আজকে আসতে পারবো না, একটু প্রবলেম হয়ে গেছে। কি, আজকে আমাদের ফার্স্ট ডেট বাবা, তুমি আজকে আসতে পারবে না কেন? হ্যাঁ বাবু, আজকে না হলে থাক, আমরা অন্য একদিন দেখা করি, বাই। তুমি নাকি আসবে না, এখন আসলে কেন? ওহো, এখন আমি আসছি, এটা এখন আমারই দোষ। আরে না না, আমি তো সেটা বলিনি। আমি তো এখানে এসে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, এসে নিজে সারপ্রাইজ হয়ে গেছি। আচ্ছা বাদ দাও, চলো কোথাও যাওয়া যায়। আচ্ছা চলো। বাবু জানো, আজকে আসার সময় একটা ছোট একটা মেকে দিও, কেমন কিউট, একদম তোমার মতন কিউট ছিল। এটা তো নর্মাল প্যার তেরা ইমোশনাল অত্যাচার। এটা আবার কে? বেস্ট ফ্রেন্ড হবে মনে হয়, বেশি টাচি ভাই হয় মনে হয়। কে ছিল? দেখো তুমি ও ব্ল্যাক এসএমএস ভুল করে।